কক্সস বাজার, দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বাস ছাড়ার কথা ছিল 7টার সময় সকাল, সেটা ডিলে হয়ে গেছে, 8টার সময় তো বাস ছাড়ছে, এই জন্য আমরা একটু পিছিয়ে গেছি। আমাদের অন্য অন্য গ্রুপ আগে আগে চলে গেছে, আমরা এনজয় এখনো শুরু করতে পারি নাই, তবে আপনাদের ভালো লাগতেছে। এটা চন্দনাইশের একটা বাজার, এটা যেহেতু অফিসিয়াল টুর, আমরা পুরো বাংলাদেশ থেকে 155 জন আমরা কলিগ যাচ্ছি কক্সবাজার বাজারে। এই লোকটা সারাক্ষণ শুধু ছবি তুলে, ঘুমায় ঘুমায় ছবি তুলে, সজাগ থেকে ছবি তুলে, ওনার ছবি তুলে শেষ হয় না। ওর পরের থেকে যে ছবিটা আপলোড করবে সেটা দেখা যাবে যে কোনো এক এডিট করা ছবি, অরিজিনাল ছবি তো দিবে না, এডিট করে উনি বিদেশের কোনো এক জায়গার ছবি দিয়ে দিবে। ঠিক আছে ঠিক আছে, পিকচার আমাকে ক্লিক করতে হয়, সেটা আপনার বুঝতে হবে। আপনারা বোধ ঘুমাচ্ছেন, আমার তো ঘুমাই আসতেছে না। ঠিক আছে সবার তো ছবি তোলা যাচ্ছে না, ওই ভিডিও করে রাখতেছে সবার ফেসটা। শুনলাম না, এই তুমি তো এখানে নায়ক হয়ে গেছো, একটা ড্যান্স দাও। আর কামরানটা হয়ে গেছে ভিলেন, এখন একটু নায়িকার দরকার, শুধু নায়িকা থাকলে আপনি নিয়ে যাবেন, আমি আমি উদ্ধার করবো। ঠিক আছে, ফয়সাল ফিরোজ তো টাকাইদের মতো ঘুমাইতেছে। আচ্ছা, আমরা কেরানি হাট আসছি। আর চল ভাই, আসসালামু আলাইকুম। খবরই কক্সবাজার যাওয়ার পথে ফোর সিজনে আমাদের যাত্রা বিরতি দিয়েছে। এখানকার পরিবেশটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এখানের খাবারের মান এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক দিয়ে বিবেচনা করলে খুবই সুন্দর। বিশেষ করে এর ওয়াশরুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। এরপরে এর পাশে একটা পানের দোকান আছে, অনেক রকম মশলা আছে তাতে। পানের দাম কত? 25 টাকা। এই এক পান 25 টাকা? শুনি বুঝে ভাই, হ্যাঁ দেন, ওকে ঢুকে দেন। সত্যি ভালো ভাই, আমাকে একটা দাও। তুমি ক্যামেরা বানাও, একটু রেকর্ড করতেছি। হ্যাঁ কেমন লাগে? এখানে বিভিন্ন রকমের মশলা আছে, এর ভিতরে যা যা বুঝলাম, এটা হলো কালো জিরা, এরপরে ধইনা, এরপরে সুইট বলের মতন মিষ্টি বল, চেরি ফল, এরপর কিশমিস, খেজুর, মিশ্রি, শুকনা নারকেলকে কালার করা, আরও কিছু, আরও অনেক ধরনের মশলা। যাই হোক, খুব একটা ভালো লাগেনি আমার কাছে। বিরতির জন্য ফোর সিজনটা ভালোই লেগেছে। এখানে সামনে অনেক প্রশস্ত জায়গা আছে গাড়ি পার্কিং করার, এবং ভিতরে ওয়াশরুম পর্যাপ্ত এবং চেয়ার টেবিলও পর্যাপ্ত। আমরা কক্সবাজার চলে আসলাম। এখন
বলেন। হ্যাঁ সুন্দর আসতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম থেকে কক্সবাজারে এইমাত্র আপনাদের থেকে নামলাম। ঠিক আছে, পরে আরো কথা হবে ইনশাআল্লাহ। আপনি তো কিন্তু আপনারা কি কক্সবাজারে আসছেন সবাই? হ্যাঁ হ্যাঁ। গাড়ি থেকে নামার পরে আমরা সবাই মিলে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই রুমে চলে আসলাম। মাশাআল্লাহ, রুমটা খুবই ভালো লাগতেছে। গোছালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই দিক দিয়ে হলো মেইন গেট, একটা ব্যালকনিও আছে দেখা যাচ্ছে। ব্যালকনিতে দুইটা চেয়ার আছে। ও আচ্ছা, সুন্দরই দেখা যাচ্ছে। এখান থেকে ডাইরেক্ট রাস্তা দেখা যায়, আর সামনে সব হোটেল আর হোটেল। খুবই হিজিবিজি অবস্থা লাগতেছে। এখন একটু গোছল করে জামা কাপড় চেঞ্জ করে ফেলি। الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين هايدن هايدن আমরা এখন লাঞ্চের জন্য ওয়েট করতেছি। বুফে লাঞ্চ, বুফে আসেন। এখানে কি বসলো? এখানে আচ্ছা আচ্ছা, আমার ছবি দেখছেন? আমি তো গোস্ত মনে করছি, টিপ মারলে দেখে কাটা বাড়িয়েছে। এটা মাছ না, এটা মাছ নরম। আপনারা তো
আইসে একদম আমার চলে গেছে। আমরা তো আসাদ বাড়ি পাঠাইছি না, আমি 204 প্রথম দু এখন আমি বিচের উদ্দেশ্যে যাচ্ছি। মহেশখালীর পান, তাই না? শুভ শুভরে আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই। আমাকে একটা পাঞ্জা যান, আরেকটা আলহামদুলিল্লাহ। শেষমেশ কক্সবাজার বাজারের বিচে চলে আসছি। দলে দলে মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ। এখানে যে কি পরিমাণ বাতাস, তাই খেলনাগুলোর দিকে তাকালেই বোঝা যাচ্ছে কি স্পিডে ঘুরতেছে। সমুদ্র সৈকতে তো বাতাস হবেই, কিন্তু এখন জানুয়ারি শেষে ফেব্রুয়ারি শুরু হয়েছে, সেই অনুপাতে ঠান্ডা খুব একটা বেশি না, প্রচুর মানুষের সমাগম, কিন্তু আবহাওয়াটা খুব একটা বেশি ঠান্ডাও না, আবার খুব বেশি গরমও না। বিভিন্ন সিটের ব্যবস্থা করা হয়েছে এবং তার উপরে যে ছাউনি আছে এগুলো লাইন ধরে রাখাতে দেখতে খুব সুন্দর লাগে। বালি আর বালি, সমুদ্র সৈকতের কুল ঘেঁষে অনেক জায়গা জুড়ে শুধু বালি আর বালি। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে, যে ঘোড়ায় ওঠা, মোটরসাইকেলে ওঠা, স্পিড বোটে ওঠা, টুকটাক অনেক ধরনের রাইড আছে। এটা হলো বিচ লাইফ গার্ডস। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম এখানে। সমুদ্রের যত কাছে যাওয়া হচ্ছে তত সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা ভেসে আসতেছে। আমার কাছে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা খুবই ভালো লাগে। এখন বিকাল হয়ে গেছে, সেজন্য গোসল করবো না। গোসল না করলেও পা তো একটু ভিজেতেই হবে। সেই ঠান্ডা, খুবই ঠান্ডা পানি, পানির সাথে প্রচুর বালি, স্পিড খুব বেশি। এখানে যদি দাঁড়ায় থাকি তাহলে মাটিটা ধীরে ধীরে গর্ত হয়ে যায়। Thank you.
অনেক মানুষ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন এখানে বেড়াতে আসে। আমাদের দেশের বাইরেরও অনেক মানুষ এখানে বেড়াতে আসে। এই ছোট বাচ্চাকে ওর বাপ মা কিভাবে ছেড়ে দিল? এখানে ছোট বাচ্চা নিয়ে আসলে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ হাজার হাজার মানুষের ভিতরে আপনার বাচ্চা যদি একবার হারায় যায় সেটাকে পাওয়া অনেক কষ্ট হয়ে যাবে। এই যে এই বাচ্চাটা তো আপনার বাচ্চা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে একা একা। ছোট বাচ্চা নিয়ে যারা আসবেন তারা এই যে একটু খেয়াল রাখবেন। এগুলো কি বলে অনেক লম্বা একজন মানুষ আপনার কি মন্তব্য বলেন? তো আসলাম কক্সবাজার, তো কক্সবাজার সম্পর্কে তো আর আমি পূজায় বলতে পারবো না। কক্সবাজার অসাধারণ একটা জিনিস, সেটা নট অনলি বাংলাদেশ, সেটা সারা বিশ্বের জন্য এটা অসাধারণ একটা জিনিস। কক্সবাজার হচ্ছে সারা ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ। যে আপনার যদি বলা হয় কক্সবাজারের কোন জিনিসটা আপনার সবচেয়ে ভালো লাগে? অ্যাকচুয়ালি আমি কক্সবাজার বরাবরই আসি, হচ্ছে আমি একাকিত্ব জিনিসটা খুব পছন্দ করি। আমরা আসলে তো সামাজিক জীব, আমরা সমাজের সাথে থাকি, আমরা সমাজ থেকে অনেক সময় চাই যে একটু দূরে যাই, ফ্যামিলি থেকে একটু দূরে গিয়ে, অথবা বন্ধু, হ্যাঁ আমি ভালো লাগে না, অথবা বন্ধু বান্ধব নিয়ে আমরা অনেক সময় কোথায় যাই, বিচে যাই। আমার একটা জিনিস ভালো লাগে, যেটা বিচে খুব সুন্দরভাবে একলা একটা সময় কাটানো, কিট করে বসে সময় কাটানো, ওই জিনিস খুব ভালো লাগে। তো আপনার কোয়েশ্চনের সূত্র ধরে বলতেছি, কক্সবাজারে আসলে আমার যেটা বলে চিরঙ্গে, চিরঙ্গের ভাষায় যেটা বলে মানে পানির ইয়ার সাথে লহরের সাথে মানে দৈজার লহরের সাথে তাপিয়ে বেড়ানো, মানে জাপুরো জপুরি যেটা বলে, হ্যাঁ ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো এটাই কক্সবাজার, আসলে মানে দেখার অনেক কিছু কক্সবাজারে। কক্সবাজারে আসলে হচ্ছে নেচারটা এতই সুন্দর, এখানে আপনি সি বিচ দেখতেছেন, নীল জলরাশি, পাহাড় একপাশে পাহাড়, এরপরে একটা দেশের বিভিন্ন এলাকার মানুষের একটা সমাগম, বাইরের মানুষও আছে সাথে, হ্যাঁ অফকোর্স ফরেনাররা আসতেছে। এবং আরো একটা এখন আরেকটা রিজন হচ্ছে ফরেনারদের রিজন হচ্ছে যে ওই যে রোহিঙ্গা ক্যাম্পে অনেকেই আসতেছে, এনজিও কোম্পানি তো অনেকেই আসতেছে, এই কারণে আসলে কক্সবাজারটা এখন অনেক বিচিত্রময় একটা শহর হয়ে গেছে। সো থ্যাংক ইউ জাভেদ ভাই, আপনার ভিডিও আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি। জাভেদ ভাই মাঝে মধ্যে ব্লগ বানাই, আমার খুব ভালো লাগে, আমি আমি ইউটিউবে মাঝে মধ্যে ঢুকার পরে দেখি জাভেদ ভাইয়ের একটা ব্লগ, যদিও 5 মিনিট হোক 10 মিনিট হোক আমি এটা ফুললি দেখার চেষ্টা করি, এবং কোনো ভুল হলে আমি কিন্তু যাব। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে শুধরে যায়, এবং আমি খুব পজিটিভ নিই। উনি সাদ ভাই তারা আমাকে পজিটিভলি টুকিটাকি পরামর্শ যেটা থাকে সেটা দেয়, এটা আমার খুব ভালো লাগে, পাশে থাকতে পারে, হ্যাঁ হয়ে যাবে, কারণ আমি তো প্রফেশনাল না, আমি তো এটা জাস্ট প্যাশন থেকে করতেছি বা প্রাইমারি স্টেজে আছি, তাও যতটুকু পারতেছি আর কি। সো আপনারাও ভিউয়ার্স যারা আপনারা কক্সবাজার আসবেন, যারা কক্সবাজারে ঘুরবেন, বন্ধু নিয়ে আসবেন, নিজের ওয়াইফ নিয়ে আসবেন, ফ্যামিলিকে নিয়ে আসবেন, অবশ্যই সবাই খুব এনজয় করবেন। নিজেরা ব্যক্তিগতভাবে এবং বিভিন্ন বন্ধু বান্ধব এনজিওর মাধ্যমে আমরা করি কি, আমরা সমাজটাকে এবং পরিবেশটাকে ক্লিন রাখার চেষ্টা করি।
সবাই আসবেন জামাত ভাই, এটা কিন্তু আপনারা আসবেন, এসে ময়লা করবেন না, ময়লা করবেন না। এখানে আমরা অনেকেই দেখতেছি বিভিন্ন ধরনের ময়লা ফেলে দিচ্ছে, সিগারেট খেয়ে সিগারেটের ইয়ে ফেলতেছে এবং ময়লা ফেলতেছে, চিপসের প্যাকেট ফেলতেছে, এটা উচিত না। আসলে আমরা সবাই শিক্ষিত, আল্লাহর রহমতে আমরা বাংলাদেশের মোটামুটি ভালোই শিক্ষিত, সবাই সবাই সবাইকে বুঝাতে পারি, জানাতে পারি এবং নিজে নিজে থেকে জানতে হবে, নিজ থেকে আমাকে জিনিসটা ভালো মতো ইয়ে করতে হবে, তাই না? দেখেন না, আপনার বাসায় একটা উঠান আছে, হ্যাঁ, আপনার অনেক বন্ধুদেরকে দাওয়াত দিলেন, আসলে এরা যদি সবাই এসে ময়লা ছয়লা করে দিয়ে যায়, রাইট রাইট, আপনার কেমন লাগবে? এরকম আমরা এই জিনিসটা আমাদের আমি থাকলে আরেকজন থাকতে পারবে এবং আরেকজন পরিষ্কার রাখলে আমিও পরিষ্কার থাকতে পারবো। সো বন্ধুরা, ভিউয়ার্স এবং ফ্রেন্ডরা যারা দেখবেন, অবশ্যই ইকবাল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ওনার ভিডিওগুলি শেয়ার করবেন এবং কক্সবাজারে আসবেন। কক্সবাজার আসলে দেখার আল্লাহর এটা অশেষ এক নিয়ামত, কক্সবাজারে এসে ঘুরবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ।